আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হচ্ছে কেমন হচ্ছেন? আমি একদম বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে কি মঙ্গলবার, আমি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এসেছি ভিসা জমা দেওয়ার জন্য। আমি আর আবদুল্লাবাদ নেক্সট মান্থে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। তো এই তো ভিসা জমা দিয়ে মাত্র বের হলাম। তো আপনাদের দেখাচ্ছি, বলো কিছু, হাই বলো, হাই বলা দিয়ে কথা কমাই। তার গলার সমস্যার কারণে আমরা চেন্নাই যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভিসাটা পেয়ে যাই। আর ভিসাটা পেলে ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থের 15 তারিখের মধ্যে আমরা চলে যাব। এই তো আমরা ওভারের জন্য ওয়েট করছি। তো এর মধ্যে বৃষ্টিও পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সব মিলে ভিসাটা অর্থকর জমা দিয়ে দিলাম। তো এখন ভিসা পাওয়ার অপেক্ষায় আছি। তো ভিসা পেলে অবশ্যই আমরা চলে যাব ইনশাল্লাহ। আগামী মাসের 15 তারিখের মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে ডাক্তারের কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সুস্থ মতো যে চিকিৎসা করে সুস্থ মতো বাংলাদেশে ফিরে আসতে পারি। তো এই হচ্ছে আজকে আমার সবার কাছে একটা দোয়ার জন্য, সবার কাছে দোয়া চাইলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও ডাক্তার দেখাবো। তো আমি তো সবসময় নিয়মিত আগে দেখাতাম করোনার কালে, জন্য এই 19 মাস যেতে পারিনি। তো অদির বাবা বলো যেহেতু আমি যাচ্ছি তুমিও চলো, তোমারও চেক আপটা করিয়ে নিয়ে আসি। তো সব মিলিয়ে এই যা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা এখন ওভারের জন্য ওয়েট করছি। এই যে আমাদের আসাদ ভাই আমাদের সাথে এসেছে, আমার অ্যাটেন্ডিস হিসেবে আসাদ ভাই আমার সাথে যাবে। আসাদ আসাদ ভাই হাই দেখা দেন সবাই, হাই কন। আমরা এখন ওভারে উঠে পড়লাম। সবশেষে আমি একটু নিশ্চিন্ত হলাম যে বিস্তারিত জমা দিতে পেরেছি ইনশাল্লাহ। ডাক্তারের কাছে তো আমরা সম্ভবত 11 তারিখের মধ্যে আমরা চলে যাব। তো যাই, যে দেখি আল্লাহ পাক যদি আমাদের দয়া করে তো আমরা ঈশ্বর সুস্থ হয়ে বাসা করবো। তো আজকে Oh,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।